আসসালামু আলাইকুম। সাবিহা ব্লগ থেকে আমি সাবিহা সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা এসে গেছি কিছু কেনাকাটার জন্য একটা সোফা শপে। শপে ঢোকার শুরুতেই দেখি একটি কুকুর এখানে মনের সুখে ঘুমাচ্ছে। ওর কারোর দিকে কোনো খেয়াল নেই, কে যাচ্ছে আর কে আসছে। ওকে একটু সজাগ করার চেষ্টা করলাম, কিন্তু না, ফিরেও তাকালো না। কি আর করার, আমরা শপের দিকে ঢুকে গেলাম। এই শপটির নাম এসকে সোফা শপ। কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে। আমার বাসা থেকে পায়ে হাঁটার দূরত্ব, প্রায় সময় এখানেই আসা হয়। এখন সন্ধ্যার পরে একটু বাইরে কাজ ছিল, সেখানকার কাজ সেরে আমরা এখানে এসেছি। ভিডিওতে যারা অংশগ্রহণ করেছেন, যদি ভালো লাগে লাইক দিয়ে এই সাইডটাতে ফ্রোজেন খাবার রাখা ছিল, আর এ পাশে মাছ মাংস। এখানে মাংসের দাম তুলনামূলক বাইরে থেকে অনেক কম। কিছুদিন আগে মহিষের মাংস কিনেছিলাম আমরা 800 টাকা কেজি, এখানে জিজ্ঞেস করছি ওরা বলছে 600 টাকা। এখানে গরু মহিষ নিজস্ব উদ্যোগে কিনে ওরা মাংস সংগ্রহ করে। তাছাড়া শপটা যেহেতু নতুন, তাই অনেক কিছুরই দাম কম রাখা হয়েছে এখানে। আর যদি শুক্রবারে আসা যায় তাহলে টাটকা মাংস পাওয়া যাবে। আর এই পাশটাতে মাছ দিয়ে রাখা হয়েছে, কেউ যখন মাছ কিনতে আসবেন, যদি মনে করেন টাটকা মাছ নিব, সেই ব্যবস্থাও আছে। এখানে যে মাছগুলো দেখছেন সবই তেলাপিয়া, 200 টাকা করে কেজি, বেশ বড় বড় তেলাপিয়াগুলো। অনেকটা সময় এখানে দাঁড়িয়ে থেকে আমরা মাছগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। এ পাশটা অনেক রকম সবজি রাখা ছিল, সবজি আর তেমন কোনো প্রয়োজন নেই, তাই সবজি কিনে নি। চালতা দেখছিলাম প্রতি পিস 15 টাকা করে, তো আমি 2 পিস নিয়েছি আচার করবো বলে। বিভিন্ন রকমের ছুটকি মাছ এখানে রাখা আছে। আমি অবশ্য শীতল আর পুঁটি ছুটকি কিনেছি। পুঁটি ছুটকি দেখলাম অনেকগুলো, চাঁদা ছুটকি, চেলা, মলা, বিভিন্ন প্রকার মাছ। আমার একটি ভিনেগারের দরকার ছিল, তো এখানে আমি দেখছিলাম কোনটা নেব। পরে অবশ্য রাঁধুনিটা নিয়েছি। ফস্টার ক্লার্কের এই ক্রিমগুলোর দাম 280 টাকা করে। আমি ভিভো ইউজ করি, ভিভোটা পেলাম না, শেষ হয়ে গেছে। এখানে দেখছিলাম ফুড কালার, অনেক কিছুই আছে আবার অনেক কিছু নেই। কেক ডেকোরেশনের জন্য যে সকল উপকরণের দরকার তার অনেকগুলোই দেখলাম নেই। আমি খোঁজ করছিলাম, তখন বলছিল যে আস্তে আস্তে সবই আনবো। আমি একটা কর্নফ্লাওয়ার আর একটা কাস্টার্ড পাউডার কিনলাম। কাস্টার্ড পাউডারটির দাম নিয়েছে 85 টাকা, আর কর্নফ্লাওয়ারটার 90 টাকা। এতক্ষণ আমরা নিচতলায় ছিলাম, এখন যাচ্ছি দোতলায়। আমাদের ছোট নাকি বেল্ট কিনবে, ওর প্যান্ট নাকি লুজ হয়ে গেছে,
প্যান্টের সঙ্গে এই বেল্টগুলো কত যে ছিল ফেলে দিয়েছি, এখন প্রয়োজন হচ্ছে কেনার। আর এই পাশটাতে দেখেন কার্টন ভর্তি পাতে সবে এসেছে, কার্টন ভেঙে ওরা সাজাচ্ছিল। সাইজ বোঝে এগুলোর বিভিন্নটা বিভিন্ন রকম দাম, 250, 350, 450 এরকম। সব ধরনের পণ্য এখানে রাখা হয়েছে, একটা সংসারে যা যা লাগে একই ছাদের নিচে সবকিছু পাওয়ার একটা সুন্দর ব্যবস্থা। সামনে যেহেতু রোজা, রোজার দিনে তো আর দোকান দোকান ঘুরে কোনো কিছু কেনাকাটা করতে ইচ্ছেও করে না, এরকম একটা শপ থাকলে তো চিন্তার কোনো কারণ নেই, অনেকটাই রিল্যাক্সের সাথে কেনাকাটা করা সম্ভব। এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, এর মূল্য 100 টাকা, এগুলো বেশ ভালোই সুবিধা। এর সাথে ঢাকনা আছে, হ্যান্ডেল আছে, অল্প চা তৈরির জন্য বেশ ভালো। আর এটার দাম ছিল 150 টাকা, সুন্দর একটা পাতিল, খুব বেশি দাম না, অনেক সময় তরকারি রান্না করে ঢেলে রাখার জন্য বেশ সুবিধা এটা। আর এই সুন্দর কড়াইটির দাম ছিল 260 টাকা। রাত 8টা পার হয়ে গেছে, এই সময়টাতে দেখলাম অনেকটাই ফাঁকা, লোকজন চলে যাচ্ছে, আমরা বেশ কিছু সময় ছিলাম। এর মধ্যে নিচে নেমে এসেছি, নিচে এসে আবারও মিষ্টি, পাউরুটি, বিস্কুট এগুলো কিনলাম। তারপরে এই তো চলে আসছি আমরা বাসার দিকে। এসকে সুপার শপ, তিতাস রোড, নরসিংদী। যারা নরসিংদীর মধ্যে আছেন তারা অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে আশা করি। যে চালটা কিনেছিলাম এখন তৈরি করব আচার। এই চালতার খোসা ছুলে এইভাবে চিকন ফালি করে কেটে নিয়েছি, এরপর একটু লবণ হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে ব্লেন্ডার জারের মধ্যে দিয়েছি, একটু ব্লেন্ড করে নেব, খুব বেশি মিহি করব না, অনেক সময় সিদ্ধ করতে গেলে অনেকটা সময় চলে যেত, যার জন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটা কড়াইতে 5 ফোড়ন, 2 তেজপাতা, 4 শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়, আর সামান্য একটু চিনি দিয়েছি, গুড় বেশি ছিল না, আমার কাছে মনে হচ্ছিল যে একটু চিনি লাগবে তাই চিনি দিলাম। গুড় চিনি এর সাথে মিশে যাওয়ার পর সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিয়েছি, আর সিরকা দিয়ে দিয়েছি 2 চামচ। ফুড কালারটা অপশনাল, এটা না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও কালার সুন্দর লাগার জন্য দিলাম, যেহেতু বাসায় ছিল তাই। ভিডিওর এই অংশটুকু চালতা কেনার একদিন পরের। চালতা কিনলাম আচার করব বলে, কিভাবে আচারটা করলাম সেটাও দেখিয়ে দিলাম আপনাদের। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করেছি আমি যেটা দেখানো হয়নি, ভাজা জিরা, মৌরি, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি। মানে শুধু যে আলাদা করে রেসিপি দিচ্ছি তা না, এই জন্য ভিডিওটা সেইভাবে মন দিয়ে করাও হয়নি, জাস্ট আপনাদের বোঝালাম কীভাবে আচারটা করলাম। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, এখান থেকে আস্তে আস্তে খাওয়া হবে। আজকে এ পর্যন্তই, এতক্ষণ ধৈর্য ধরে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে নতুন কোনো আয়োজন নিয়ে আসবো ইনশাল্লাহ, সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।